করোনা মহামারী যেভাবে ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে, যে কারণে আতঙ্কিত সাধারণ মানুষ, সেই মহামারীর সঙ্গে লড়তে এবার অভিনব উদ্যোগ দমকল মন্ত্রী সুজিত বোসের। স্পর্শ নামে চিকিৎসকদের একটি সংগঠন করা হয়েছে, যেখানে মূলত 20 জন মতো বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি যে কোনো রোগে আক্রান্ত রোগী বা তার পরিবার ঘরে বসেই এই চিকিৎসক সংগঠনে ফোন করেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ নিতে পারবে। করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও অনেকে বাড়িতে থাকছেন, হাসপাতালে যাচ্ছেন না, কিন্তু তারা বাড়িতে থাকলেও অনেক সময় চিকিৎসকের সাহায্য চাইলেও পাচ্ছে না। রাজ্য সরকার যেমন টেলিমেডিসিন সার্ভিস চালু করেছে, তেমনই নিজের এলাকায় সেই রকম স্পর্শ প্রিয়জনের প্রয়োজন নামে সার্ভিস চালু করেছে দমকল মন্ত্রী সুজিত বোস। শুধু করোনা নিয়ে নয়, যে কোনো চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিতে পারবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষ। দুপুর 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত যে কোনো ব্যাপারে পরামর্শ নিতে পারবে সাধারণ মানুষ। পাশাপাশি অতি জরুরি প্রয়োজন হলে যে কোনো সময় ফোন করলে সাহায্য পাবে যে কোনো রোগী, এমনটাই জানালেন মন্ত্রী সুজিত বোস। সত্যি স্পর্শ, এটা একটু বন্ধ, সত্যি মানুষের কাছে স্পর্শ প্রয়োজনে প্রিয়জন। নিজে কোভিড আক্রান্ত ছিলেন, নিজে ব্যাপারটাকে ফিল করতে পেরেছেন, কি বলবেন আজকেরা? না, এটা একটা আমাদের উদ্যোগ, আপনারা শুনলেন প্রেস কনফারেন্সে শুনলেন যে স্পর্শ এবং প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার, যারা ডাক্তারদের সংগঠন, আমরা যৌথভাবে বিশেষ করে এই বিধানসভা কেন্দ্রে যে সমস্ত মানুষ কোভিডে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন, তারা ঘরে বসে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যম দিয়ে তারা এই সুযোগটা পাবেন, বিনামূল্যে পরামর্শটা পাবেন ডাক্তারদের। বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন স্ট্রিমে আছেন, তারা তাদেরকে সাহায্য করবেন। ডাক্তাররা আমার কাছে এগিয়ে এসেছিলেন, আমি তাদেরকে, ডাক্তারদের অনেক অনেক ধন্যবাদ। সব ডাক্তাররা নাম আমি বলছি না, কিন্তু সবার নাম শুনেছেন আপনারা, এরা সব অভিজ্ঞ ডাক্তার এবং বড় বড় জায়গায় এরা যুক্ত আছে। এই ডাক্তাররা সবাই তারা বিনা পয়সা তারা এই সার্ভিসটা দিতে প্রস্তুত হয়েছে, এটা ভালো। আর আমি চাই এর মাধ্যমে মানুষের উপকার, আরও বেশি মানুষ উপকার পায়। আমাদের রাজ্য সরকারও করছে ভীষণভাবে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চেষ্টা করছে, আমরা যদি কিছুটা মানুষকে আরও একটু লাঘব করতে পারি তার জন্য এই প্রচেষ্টা, আরও মানুষের যাতে একটু পরিষেবাটাকে বাড়িয়ে দিতে পারি তার জন্য এই প্রচেষ্টা, এই শুভ উদ্যোগকে আপনারাও, আপনাদেরও বিশেষ করে যারা প্রচার মাধ্যম আছে তারাও একটু জানাবেন সবাইকে, আমার শুভেচ্ছা। দাদা একটা কথা, ডাক্তার থাকছে এই টিমের মধ্যে? এই টিমে ডাক্তার প্রায় অনেকজনই থাকছে, 15-20 জন থাকছে, ইনিশিয়ালি 20 জন মতো থাকছে, সব স্পেশালিস্ট, সব রকম স্পেশালিস্ট তারা থাকবে। আপনারা শুনলেন, মেডিসিন থেকে, ENT থেকে, পেডিয়াট্রিক থেকে শুরু করে ডেন্টাল, সাইকিয়াট্রিক সবাই থাকবে। ক্রিটিক্যাল কেয়ার মানুষের যা সমস্যা থাকে সেগুলো তারা শুনবে এবং তারা এই ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে তারা তাদেরকে পরামর্শ দেবে। দাদা একটা কথা বলুন, ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।